ନମସ୍କାର ଜବାବ ମାଗୁଛି ଓଡ଼ିଶାକୁ ସ୍ୱାଗତ କରୁଛି ମୁଁ ସନ୍ତୋଷ ଆଦିବାସୀ ମାନଙ୍କର ଉନ୍ନତି ବିକାଶ ପାଇଁ ସରକାର ଖର୍ଚ୍ଚ କରୁଛନ୍ତି କୋଟି କୋଟି ଟଙ୍କା ପ୍ରାରମ୍ଭିକ ସ୍ତରରେ ଆଦିବାସୀ ଲୋକମାନଙ୍କର ମୌଳିକ ସୁବିଧାକୁ ପୂରଣ କରିବା ପାଇଁ ସରକାର ଲକ୍ଷ୍ୟ କରିଛନ୍ତି କିନ୍ତୁ ମାଲକାନଗିରି ଜିଲ୍ଲା ମାଥାଲି ବ୍ଲକ ଚାଉଳମେଣ୍ଡି ପଞ୍ଚାୟତରେ ଥିବା ସାନ ନଦୀରେ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ସେତୁଟିଏ ନିର୍ମାଣ ହେଇପାରିନି ଯେଉଁଥିପାଇଁ পাখাপাখি চতুৰি গাঁওৰ লোকে বৰ্ষা দিন আচিলে কিভ ভাৱে ঢহল বল হদী পাৰি হেবু কেতে সমস্যা পুজে এ কথাটো আজি চৰকাৰক জবাব মাগিবেন্দি গাঁৱৰ লোকে বৰ কথা হ'ল তিনি বৰ্ষ শিলানস হৈ না আজি পৰ্যন্ত কোন প্ৰকাৰ কাৰ্য হৈ কথা দেখা যাব না ইয়াৰ উত্তৰ কণ্ট্ৰাকৰ কি প্ৰশাচনিক বাবুক পাখে অ প্ৰশ্ন সৈতে আজি আদিবাসী গাঁর লোকে আজ জবাব মাগবে এবং চাউল মেন্দি গাঁর যে আদিবাসী লোক অছেন কেবল চাউলমেন্দি গাঁ নে পাখাপাখি সতুরি ঊর্ধ্ব গাঁর লোকে আজ জবাব মানবে যে স্বাধীনতার দীর্ঘ বর্ষ পরে কাঁকি আজ পর্যন্ত সেতুটিয়ে নির্মাণ হয়ে পালানি। কাঁকি নিজ কু বিপদে পকাই লোকে এভি বিপদ সংকুল অবস্থায় যা আসা করছেন আজ্ঞা আপন জাঁয়া চাইবি। যে সান নদী গাঁয়ের কত লোক পাখাপাখি যা আসা সেটি ভরসা করছেন বর্ষা দিনে সবু কণ কন সমস্যা আছে কুহত চাউলিধি গ্রাম পঞ্চায়েত কুনে এরিয়া হোচি আমার কইরিপুট মাথিলি গুমা দুই গোটি ব্লক লোক ডিপেড করছেন যা আসবে বর্ষা দিন যে প্রকার অসুবিধা হচ্ছ আমি যে কহিলে মানে কান্দবি লাগে যে জমি ভাড়ি নদী সপট কু কুবলি ভাবে যাই যা আসবা করি চাষ জমি সে করুক আপনি নিশ্চিত ভাবে অনুভব করবে ডারে যাওয়া মানে জীবন কু বাজিমাহ করি

তিন বছর হয়ে গেলে আরাম কলে সে বিজেম ক্যানসেল করে দেলে হুম ক্যানসেল কে কমতি ক্যানসেল কে হুম সেটা কাজে আমি অবস্থা এমনি নাইতে গাড় এলা বেলে এপাট নদী শৈলুনি সেপাট নদীতে শৈলুনি ডা গাটিয়াল নতীলে ডঙা গাটিয়াল নাইলে সরি শহর পড়লানি এমতি অবস্থা আমি আছ সিটি দেখাল বলে আজি করে দেবু কালি করে দেবু এমি বুলাই বুলাই করি এ সরকার নেই সরকার আম গাছা পড়াইতো নিশ ভাঙাইলে এই চৰকাৰ যদি আমি সবুকি বল কৰ্তে নেলে নি এ আমাৰ ছান নদী গোটেই মদ্যান্ধ কৰি আমি বেছি অৰিয়ান আমি বেছি অৰিয়ান হৈ গলুনি সেইটাক যে এবে যদি বট অ আজিয়া আজিয়া বলতে মতেে আইবাই বট আছা সময় আছিকি নাই বাবু কৰি দিব তোমাৰ এমি কৰবু চমি কৰবু বলি কৰি খুৱাই তাৰপৰা পাচৰি দলেনি সেটা অসুবিধা হইলো আসু আমি যে আজ্ঞা নির্বাচন আসলে নেতা কৌন ব্রিজ হয়ে যাব কিন্তু নির্বাচন সরিয়া পরে শিলান্যাস তো হচ্ছে কিন্তু অসুবিধা কেউ রয়েছে ব্রিজ হওয়ার অসুবিধা তো কিছু না যে রাস্তা লা আমার যা এবার সুবিধা হোলা কংক্রিট রাস্তা করা হয়েছিল সেটা ভাঙা তুড়া করে মানে দশ কুড়ি ফুট উৎসার খাল করে দেয়া হয়ে গেল চালা মানে চালি যাওয়াটা সহজ না কি বাইক যাওয়াটা সহজ না সব দর খন্ডা করে ছাড়ি দিয়েছেন କିନ୍ତୁ ଏବେ ଏବେ ବ୍ରିଜ ବନେଇବା କଥା କିଛି ଖବର ମିଳୁଛି ନା ମିଳୁନି ଯୋଉ କଣ୍ଟ୍ରାକ୍ଟର ନେଇଥିଲା ଆପଣ ମାନେ ଆଶା କରୁଛନ୍ତି ନା ନାଇଁ ଯେ ସେଇ ବ୍ରିଜ ଅତି କମ ରେ କାମ ସରିଯିବ ଆପଣ ମାନେ ଯିବା ଆସିବା କରିବେ ସମ୍ଭବ ନୁହଁ ଏବେ ଯାଇ କିଛି ଷ୍ଟାର୍ଟ ତ ହେଇନି ଆଉ କିନ୍ତୁ କାହାକୁ ଜଣେଇଲେଣି ବାବୁ ମାନଙ୍କୁ କାହାକୁ ଜଣେଇଲେଣି ସରକାରୀ ବାବୁ ଅଛନ୍ତି ଜଣେଇଲେଣି କାହାକୁ কমপ্লেইন বিয়া হেৰি এমি আমাৰ চেয়াৰমেন জিলা চেয়াৰমেন কুবিহা সেই কৈবি কৈ বোলে কিছু কয় নাই আমি শুনিব পাৰি টেণ্ডৰ টেণ্ডৰ কি নেবে কণ কৰাৰ চলাই সেইটা গোটেই আমি বাহানা দেখাইলে বৰ কথা হ'ল আদিবাসী মানৰ উন্নতি বস্তু কথা চৰকাৰ ক'ত আপোন মানে যি ৰ যা হও নে ના કેતકાંશરે તો હવું કેતકાંશરે પ્રોબ્લેમ હું એવું આમર જે દી અ એટા ગોટે કમ્યુનિકેશન ક્ષેત્રે છાત્રપા ક્ષેત્રે અસુવિધા હું સ્વાસ્થ્ય ક્ષેત્ર અસુવિધા હું મર્કેંગ ક્ષેત્ર વર્ષા દિન પ્રબળ અસુવિધા હું એમિત જણા બી પડુના નદી જાતાયત કલાબે વિભિન્ન પ્રકાર લગી પાણી બુડી મરી જાવ जाँच चासी म हैराउँछु चास अम गरिपटे हैराण हौ प्रत्येक प्रकार समस्या सरकार जानेशुरी दायित्वपूर्ण अनि प्रकृत भावना दायित्व नौ ना काम प्रकृत जो जो नेता शिलान्यास कला उद्घाटन गरे भा जो स्वार्थको दृष्टि कथा कथा कि ନ କଲେ ଆଉ ଆମର ତ ଏ ଅଞ୍ଚଳର ଅନେକ ବସବାସ କରୁଥିବା ଜନସାଧାରଣ ଦାବି କରୁଛୁ ମଧ୍ୟ ସରକାରଙ୍କୁ ଅବଗତ କରାଉଛୁ ମଧ୍ୟ କିନ୍ତୁ ଯେଉଁମାନେ ଟେଣ୍ଡର ନେଉଛନ୍ତି ସେମାନେ କାମକୁ ଆଗେଇ ନାହାନ୍ତି ଏବଂ ଏଥିରେ କ'ଣ ରାଜନୀତିକ ଭିତରେ କ'ଣ ସମସ୍ୟା ହେଉଛି ସେ କଥା ଆମେ ଜାଣିବା ଆଜ୍ଞା ଆପଣମାନେ ରାଜନୀତି ଭିତରେ କାହିଁ ବଳି ପଡ଼ୁଛନ୍ତି ଆପଣଙ୍କ ଯିବା ଆସିବା ଅସୁବିଧା ହେଉଛି

নির্বাচন আসলে আদিবাসী লোক ঠকেই ভাই ভুতেই কিভাবে ভাবে ভোট নিয়ে এ ব্যবস্থা করছেননেতা আউরে বি সাথ দে সরকারি বাবু আও বড় কথা হচ্ছে আজ পর্যন্ত তিন বর্ষ ধরি ব্রিজের স্বপ্ন দেখে বলে আজ পর্যন্ত না কৌশ প্রকার কাম আর হচ্ছে না ব্রিজের স্বপ্ন

এত প্রায় লোক সেটি যাই কি পিলা মানে যা আস করছেন হাই স্কুল পাঠ পড়া পিলা নাই নদী যেতবেল পুল আসবে সেতবে পিলা মানুষ নদী রু বা আবার তাহলে কেমনি পাঠ পড়ে স্যার তাছি স্কুল যা সব বন্ধ হচ্ছে স্যার পিলা মানে প্রায় অসুবিধার রই পাঠ পড়া তাঁর লস হয়ে যাও পিলা মানে বেকার রয়েছেন পিলা মানে কে আশ্চর্য হচ্ছেন তাঁর দেখা বেশি দুঃখ ব্ৰিজ হেজিব এব নিৰ্বাচন আচলতে সেই নেকি যদি আছিব আপোন তো জবাব মাগিব নে নাই যে কা মাগিব নেতা মানুহ লোকে এথৰ জবাব মাগিব যো ব্ৰিজ ৰ স্বপ্ন দেখি আপোন মানে নিৰীহ আদিবাসী লোক ভোট নেগলে সেই ভোট নেলে সত কিন্তু ব্ৰিজ কুৱে গল ইবাব মাগিব কিন্তু আজি আপোন আ জানিবি मेडिकल पिला पियाउँछ विपद संकुल अवस्था कथा सरकारी बाबु म आखि पढु कि त्रुटि घटे समस निश्चित भावना जु म कलेक्टर मन्यभर विधायक जो लेख्ने पूर्वतन विधायक वर्तमान विधायक समस्तहे लिखित आकार भी जनाइ किन आज तार कसै पदक्षेप नाइकिना सबुवे चाहन्ति आमु तो আমি যে কহিলি আমি বোট দেবে বোট দিয়ে সরকারে এ মানে আউ কামর কিছু আসতে না তেমকি যে পিলা মানে আমার ভাই মানে ভাই ভাণী মানে পাঠ পড়াও পঙ্গামাই স্কুলকু বর্ষা দিনের বেশি পাঁচ হে মানে পিলা যাই যাইপার না সেপায়ে আমি কষ্টবি লাগুছে কেমন যেটা মানে প্রতিশ্রুতি দে আমি আপনার আমি তুমি আপনার কাম করবু আপনার ব্রিজ করে দেব কিন্তু সে ব্রিজটা ব্রিজ রহিলা ভাই আৰু যি পিলা মান কি আমাৰ ভাই ভনী মানে কি আম অঞ্চলৰ ভাষী সমস্তে যাচ জিলা কু মালকানগিৰি এই ৰাস্তা দেকি যিব কিন্তু সেই ৰাস্তা আজি গোটেই ব্ৰিজ নাই এবছি উন্নতি কাম হৈ পাৰো নাই যা ফলৰে কি আমি কাহো দবু চৰকাৰি দবোৰ যিমান বৰ্তমান শাসন কৰো ए दुख गुहारि करने अजारत आम लिखित करूं मुझे सरपंच भी थी सरपंच मु गुहारी कर जिला मीटिंग भी अभोग कर लिखित कर दे मैंने प्रत्येक समिति बैठक भी आम अभोग करे भी आम गुहारी शुना करे आमक पचारती ना कि विपद श क्षति हुए क्षति हूँ सरकार हिदायी जदिम कौन सी অসুবিধা হতে তো বহু থর মানে ডঙ্গা নদী মজি নদীতে বুড়ি যাই পিলা পহরিকি বাড়ি কি আসে কিন্তু ভাগ্যবশত কৌঁসে পিলা মরি মরিদা কিন্তু যদি মরি সে থে দুঃখ কে বুঝি থাকে পরিবার কষ্ট বুঝি থে কিন্তু সরকার এ কথা কেবে বুঝিপা না যে এই অঞ্চলবাসী এবং এই পঞ্চায়েত যে ভাই ভী মানে পাঠ সে সেপর ভাব যা আস করছেন এই দুঃখ আমি ଅନୁରୋଧ ବି କରୁଛୁ ବର୍ତ୍ତମାନ ସରକାରକୁ ଯେ ଯଥାଶୀଘ୍ର ଏହାକୁ କାର୍ଯ୍ୟରେ ପରିଣତ କର ଆଜ୍ଞା ମାଲକାନଗିରି ଜିଲ୍ଲା ମାଥାଲି ବ୍ଲକର ଚାଉଳ ମେଣ୍ଡି ପଞ୍ଚାୟତ ସମେତ ପାଖାପାଖି ଏମିତି ଷାଠିଏ ସତୁରି ଗାଁ ଅଛି ଯୋଉଠି ଲୋକେ ବିପଦ ସଂକୁଳ ଅବସ୍ଥାରେ ଡାକ୍ତରଖାନା ଯାଉଛନ୍ତି ବଜାର କରିବାକୁ ଯାଉଛନ୍ତି ଚାଷ ଜମିକୁ ଯାଉଛନ୍ତି ଆଉ ସବୁଠୁ ଦୁଃଖ ଆଶ୍ଚର୍ଯ୍ୟର କଥା ହେଉଛି ଯେ ଏମିତି ବି ସ୍ଥିତି ଅଛି ଯୋଉଠି ସ୍କୁଲ ପିଲା ବିପଦ ସଂକୁଳ ଅବସ୍ଥାରେ ସ୍କୁଲ ଯାଉଛନ୍ତି ତେବେ ସବୁଠୁ ବଡ଼ ପ୍ରଶ୍ନ যেেলে তিনিবিল হৈ আজি পৰ্যন্ত কাংকি কাম সৰু আজি পৰ্যন্ত কাংকি কাম আৰ পাৰিলানি কণ্ট্ৰাকৰ কুডে গলে কথা জবাব নেকি কোৱাডে গলে চৰকাৰী বাবু মানে যোন প্ৰত্ৰুতি কোৱাডে গলে আও এবে পুনি নিৰ্বাচন আছুৰি পুনি ভোট হাতা যোন ললিপ ধৰেই দিয়া যাওঁ নিৰীহ আদিবাসী মানৰ বিকাশ কথা কৈকি এথৰ এইবাব মাগিব যে ব্ৰিজ কোৱাডে গলা সান নদীরা বিপদ সংকু অবস্থায় যা আসবা করুত লোককে যে সুনেলি স্বপ্ন দেখে যে ব্রিজ হব লে আ সমস্যায় পড়বে নি এ কথার রোকঠোক জবাব মাগবে এবং সেই হি জবাব দেবে যে ভণ্ড ভুতেই ভোট নেছেন তিন বর্ষ ধরে শিলান্যাস দিয়া যাই সুদ্ধা কাইকে কাজ আর পু ইয়ে হচ্ছে বড় প্রশ্ন কেবল নদী নুহে অনেক টাকা হরিলুট করাছি যে আদিবাসী মানে কবল মোহরা সাজু আজ্ঞা যে আপোনাৰ ৰাস্তা ঘাট কথা ক'লে পানী কথা কৈছে যে নিৰ্বাচন আছিলে নেতা ক'ত চৰকাৰী অঁ আপোনাৰ সুবিধা সুযোগ পাই চৰকাৰ আপোনাৰ বিচেচ ভাৱেৰে প্ৰাধান্যতা কেতিয়া আপোনাৰ কাম হ'ব কিন্তু কাষ চাওলমেণ্ডি পঞ্চায়তৰ গোটগাঁও অামলেট ভিলেজুৰি যাব হ'লে প্ৰায় নাই তিনি কিলোমিটাৰ হ'ব মজিৰে গোটেই নদী অদী আমিগুড়ক অঁ বৰষা প্ৰায় নাই কি গল আণ্টে হ'ব কোঠি নাই কি কাদুবি আণ্টে হ'ব পল্লিভা গ্ৰাম সভাৰে আমি লিখিত আকাৰো আম এটা কো আছে কৈছে তাৰ জনা নাই নিৰ্বাচন আছিলে পুনি কথা কয় ଅଛନ୍ତି ଏ ରାସ୍ତା କିଏ ନବା ସେମାନେ ଦେଖିଲେ ତ କହିବେ ଭିଜିଟ କେତେ ଆସୁନାହାନ୍ତି ନା ସରକାରୀ ବାବୁ ମାନେ ଆପଣଙ୍କ ସମସ୍ୟା ଦେଖିବା ପାଇଁ ଆସୁଛନ୍ତି ନା ଆସୁନାହାନ୍ତି ସମସ୍ତେ କେବେ ଆସୁନାହିଁ ଆଜ୍ଞା ଆସୁନାହାନ୍ତି सेम आसिक सजाइदेवा जतिक सजाइबा बेल रा जितिगला लोक कि अब आदिवासी कि कन् मिसेला खेलाइबा नै यति असुविधा सरपञ्च मिस्या टिक नाइ कि कन्टिक सबुटा असुविधा खाराले त नदी म फाइ नै कि ड्याब नै कि सिटा मिस हब अब बोलिक

মেডিয়া সামনে বিভিন্ন প্রকার আপত্তি অভিযোগ করে নতুন প্রকৃত ভাবে সে দায়িত্ব না সে সিজেন ওয়াইজ হিসাব বর্ষা দিনে যে প্রকার সমস্যা আমি জন কৌলে যে প্রকার ছাত্র ছাত্রী মানে হো লকবি হো সে কলিয়াযড়ি অঞ্চলের রাস্তাঘাটরে পাড়ি যে প্রোবলেমে পড়ুটি তাহা যদি সেই সিজেনে যদি দেখি থে এবং যে দায়িত্ব হচ্ছে সে যদি ভিজিট আসি থে প্রতিনিধি হো বা সরকারি কর্মচারী হো বা গ্রাম পঞ্চায়েতের সরপঞ্চ হো এমানে যদি উচিত মাধ্যমে যদি সরকার যদি জনাই থে বোধে নিশ্চিত ভাবে এ সমস্যার আমি পড়িনা দেখা না যদি জাগে যে সমস্যা এমনি রাস্তা ପ୍ରାୟ ହେଉଛି ବଡ଼ ଅଭିଯୋଗ ଯୋଉଠି ଆଦିବାସୀ ଲୋକଙ୍କର ସ୍ୱାର୍ଥ ସୁବିଧା ପାଇଁ ସରକାର କାମ କରୁଥିବା କଥା କହୁଛନ୍ତି କିନ୍ତୁ ସିଧାସଳଖ ଏ ଚାଉଳ ମେଣ୍ଡି ପଞ୍ଚାୟତର ଲୋକେ ସରକାରଙ୍କ ଉପରେ ଅଭିଯୋଗ ଆଣୁଛନ୍ତି ଯେକୌଣସି ବିକାଶ ଉନ୍ନତିର କଥା ସରକାର କହୁଛନ୍ତି ସେ ସବୁ କେବଳ କାଗଜ କଲମରେ ହିଁ ସୀମିତ ରହୁଛି କିନ୍ତୁ ବାସ୍ତବିକ କିଛି କଥା ଭିନ୍ନ ଏବଂ କିଛି ପରିସ୍ଥିତି ଅଲଗା ଯୋଉଠି ବର୍ଷା ଦିନରେ ଆଣ୍ଠୁଏ ଆଣ୍ଠୁଏ ଅଣ୍ଟାଏ ଅଣ୍ଟାଏ ପାଣିରେ ଲୋକଙ୍କୁ ଯିବା ଆସିବା କରିବା ପାଇଁ ପଡ଼ୁଛି

नहीं। 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 तो से तो ब्रिज भी ना तो बहुत समस्या उपजुची आ लोक नदी सेकानी ही गले मैंने काठ आण कि रोसे करदी सेकानी जो कहले लोक भूक पास भी रोच्च मेन समस्याटा तापरे जो आमर चासो আসলে না গলে তো চাষ করে মানে কিছুটা রোজগার করে খাইপারে তো সে বহু বাধা উপজুচি আদি এত অসুবিধা হচ্ছে যা মানে আসু যাব মানে আসলে সে বুঝি পুজো কমিটি যে লোক জীবন জীবিকা সহ এই ঘটনা যোড়ি হয়েছি অতি কম রে ব্রিজটা দরকার নেতা কু দরকার

କିନ୍ତୁ ଲୋକଙ୍କର ବିକାଶ କୌଣସି ମତେ ହେଇନି ଆଜ୍ଞା କହିଲି ପୁରା ମୁଁ କହୁଛି କାଗଜ କଲମ ରେ ହିଁ ସେମାନଙ୍କର କିନ୍ତୁ ଯୋଉମାନେ ଫିଲ୍ଡରେ ଆମେ ଅଛୁ ଆମେ ଜାଣିଛୁ ଆମେ ବଗୁଛୁ ମାନେ ଆମ ଲୋକ ଆମକୁ ମାନେ ପାଟିତୁଣ୍ଡ କରୁଛନ୍ତି କିନ୍ତୁ ପ୍ରଶାସନ ସେ ସବୁ କିଛି କରିପାରୁନାହିଁ ଇଏ ହେଉଛି ବଡ଼ କଥା ଯେ କେବଳ ମାଲକାନାଗିରି ଜିଲ୍ଲା ମାଥାଲି ବ୍ଲକର ଚାଉଳମେଣ୍ଡି ପଞ୍ଚାୟତର କଥା ନୁହେଁ ଏଠି ଲୋକ ସରକାରଙ୍କ ଉପରେ ଭରସା ତୁଟେଇଛନ୍ତି ଏମିତି ନୁହଁ ଏମିତି ରାଜ୍ୟରେ ଅନେକ ପ୍ରୋଜେକ୍ଟ ଅଛି ଯେଉଁଠି ବର୍ଷ ବର୍ଷ ଧରି ଶିଳାନ୍ୟାସ ପରେ ବି ନା କାମ ଆରମ୍ଭ ହୋଇପାରୁଛି ନା ଦୀର୍ଘ ବର୍ଷ ବିତିବା ପରେ ବି କାମ ସରିପାରୁଛି ଆଉ ଏଇଥିରେ ଲାଭ ହେଉଛି ଠିକାଦାରଙ୍କର ଏଇଥିରେ ଲାଭ ହେଉଛି ସରକାରୀ ବାବୁଙ୍କର ଆଉ ଏଇଥିରେ ଲାଭ ହେଉଛି ନେତାଙ୍କର ଯେତେବେଳେ ପ୍ରୋଜେକ୍ଟର ରେଟ୍ ଗୋଟିଏ ପରେ ଗୋଟିଏ ଦିନକୁ ଦିନ ବଢ଼ି ବଢ଼ି ଚାଲୁଛି ସେଥିରେ ମାଲେମାଲ ହେଉଛନ୍ତି ଠିକାଦାର ଏବଂ ସରକାରୀ ବାବୁ ଏବଂ ନେତା ନିର୍ବାଚନ ଆସିଲେ ଗୋଟିଏ ପରେ ଗୋଟିଏ ଥର ନଡ଼ିଆ ବାଡ଼େଇ ଶିଳାନ୍ୟାସ କରି ମଧ୍ୟ ସିଏ ବି ନାଁ ନେଉଛନ୍ତି କିନ୍ତୁ ଯେଉଁ ଆଦିବାସୀମାନଙ୍କର ଉନ୍ନତି ବିକାଶ କଥା ସରକାର କହୁଛନ୍ତି ଥରେ ଆସି ଦେଖିଯାଆନ୍ତୁ ଯେ ମାଲକାନଗିରି ଜିଲ୍ଲା ମାଥାଲି ବ୍ଲକର ଚାଉଳମେଣ୍ଡି ପଞ୍ଚାୟତରେ ଥିବା ସାନ ନଦୀରେ ବ୍ରିଜ୍ଟିଏ ନ ହୋଇଥିବା କାରଣରୁ ଲୋକେ କେମିତି ବିପଦ ସଂକୁଳ ଅବସ୍ଥାରେ ଯାଉଛନ୍ତି ଦଶଟା ବାଜିଲେ ଛାତ୍ରଛାତ୍ରୀମାନେ କିଭଳି ନୌକା ଉପରେ ଯାଉଛନ୍ତି ଏମିତିକି ଚାଷ କରିବା ପାଇଁ ଚାଷୀ କେତେ ସମସ୍ୟା ଦେଇଯାଉଛି ବଜାର କରିବା ପାଇଁ ଗାଁ ଲୋକେ କେମିତି ଯାଉଛନ୍ତି ଆଉ ଏ ଅସୁବିଧା ଏ ସମସ୍ୟାକୁ ଯଦି ସରକାର ଦୃଷ୍ଟିରେ ରଖି କୌଣସି ଅତି କମ୍ରେ କୌଣସି ପରିସ୍ଥିତିରେ ବି ଲୋକଙ୍କ ପାଇଁ ସେମାନଙ୍କର ବ୍ରିଜ୍ଟିଏ ନିର୍ମାଣ କରିଦିଅନ୍ତି ତାହେଲେ ହୁଏତ ଏମିତି ଅନେକ ଲୋକ